নতুন অভিজ্ঞতা, বোলিং কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছেন, আপনার টিমে মাসে এভাবে হয়েছে তিনের বলতে গেলে নিজের যে নতুন অভিজ্ঞতাটা কেমন লাগছে, কাল ম্যাচে বোলাররা খুব একটা ভালো করতে পারেনি সেটি নিয়েও আপনার কোনো আলোচনা আছে? নতুন অভিজ্ঞতা তো অবশ্যই এখানে আমি এনজয় করতেছি, তবে আমি এখনও বলা যায় শিখছি, যে আমি যে এখনও মাশরাফির যে আমি যে শেখাতে যাই তাহলে ওটা আসলে সাজে না। তো তারপরেও হ্যাঁ, আমরা মত বিনিময় করি, আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা অবশ্যই আমাদের থাকে। আর কালকের ম্যাচ বলবো লো স্কোরিং ম্যাচে, আসলে আমার মনে হয় যে কালকের ম্যাচটা আর 20টা রান যদি বেশি হতো তখন খেলার ধরনটা ডিফারেন্ট থাকতো। একটা মেন্টালি প্রেশার আর একটা ফ্রি দুটার ভিতরে তফাত আছে, তো ওইটা যখন প্রেশার থাকতো তখন আমার মনে হয় ব্যাটসম্যানরা একটু প্রেশার থাকতো, তখন এইভাবে আর এত ইজি খেলতে পারতো না। আমার কাছে মনে হচ্ছে আরও 20 রান বেশি হলে তখন বোলারদের সাইডটা আরও ভালো হতো, বোলিং সাইড। আর তারপরেও খুব একটা যে খারাপ হয়েছে তা না, উইকেটটাও সুন্দর ছিল, বিশেষ করে যে হাসান আমাদের যে নতুন কালকে ডেবিউ হয়েছিল ওর ওর লাস্ট ওভারটা আমার কাছে খুব ভালো লাগছে, ওর ইয়র্কারগুলো খুব পারফেক্ট ছিল তো নতুন বোলার হিসেবে। আর তারপরেও যারা ছিল ওভারঅল যে খারাপ আমি বলতে পারতেছি না। ও আসলে পরামর্শ দেওয়ার বলতে আমি যে বলছিলাম যে ওর বোলিংয়ে খুব একটা যে কিছু করতে হবে তা না, ফিটনেস একটু কাজ করলেই ওর বোলিংটা এমনি নর্মালি, যদিও দু বছর পরে এসেও যদি বল করে তো ফার্স্ট বলটা মনে হয় জায়গায় পড়বে, কারণ ওটা মেমোরিতে ওর অলরেডি সেট হয়ে আছে, তো ওর ফিটনেসটা দরকার। তা ওইটাই বলছিলাম যে ফিটনেসটা একটু করার জন্য অল্প অল্প করে আস্তে আস্তে ফিটনেসও করতে পারলে, আর বোলিং নিয়ে ওর কিছু বলার নেই, বোলিং ভালো করবে যদি ঠিক থাকে। না, আমার কাছে মনে হয় যে একটু ওয়ার্কিং লোড হচ্ছে, তারপর টি টোয়েন্টি ম্যাচ এবং পরপর দুটো ম্যাচ যদি সকালে হতো তাহলে হয়তো একটু টাফ ছিল, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা পরে হওয়াতে একটু রেস্ট বেশি পাচ্ছে। তো আর খেলার মধ্যে ঢুকে গেলে আসলে এগুলো আমার কাছে মনে হয় প্লেয়ারদের ওইভাবে প্রো করেন। ইন্ডিভিজুয়ালি যদি পারফরমেন্স কথা বলি, মানে তামিমের কথা বলা হচ্ছিল অনেকদিন ধরে যে সে যে ধরনের প্লেয়ার যে কোনো সময় টিমে মানে ছন্দে আসবে, পারফরমেন্স করবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাঠে সেটার মানে আমরা এই প্রতিফলনটা দেখতে পারিনি। মানে কী মনে হচ্ছে, ও কি আসলে এটার জন্য কি আরও বেশি আপসেট কিনা যে ফার্স্ট একটা ম্যাচে মানে ওখানে রান করার সুযোগ ছিল? তামিম ডেফিনেটলি সবাই জানে যে বাংলাদেশের অন দ্য বেস্ট ব্যাটসম্যান, আর ফর্মে আসাটা আসলে জাস্ট একটা ম্যাচের ব্যাপার। তো ফার্স্ট ম্যাচ ও হয়তো রান করতে পারেনি, কিন্তু ওর যে প্রসেসিং আমি দেখছি প্র্যাকটিসে এবং আমার কাছে মনে হয়েছে খুব ভালো ফর্মে আছে, শেপে আছে, তো হয়তো একটা ম্যাচ স্লিপ হয়েছে, হয়তো তাতেই ও ভালো কিছু করবে আমি এটা বিশ্বাসী, এবং আশা করা যায় ভালো কিছু করবে। আপনার তো মোস্ট এক্সপিরিয়েন্স সাইড মানে ব্যাটিং বোলিং বোথ, তারপর এক্সপিরিয়েন্স যারা প্লেয়ার আছে, তামিম, তারপরে আফ্রিদি আছে ফরেন প্লেয়ার, ওভাবে আসলে ক্লিক করতে পারছে না, মানে সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ যেটা পরবর্তীটা ম্যাচ, এখন আপনাদের মানে মূল ফোকাসটা কি? আসলে আপনি একটা ম্যাচ দেখে তো একটা প্লেয়ার আপনি জাজ করতে পারেন না, জাস্ট একটা ম্যাচ শুরু হয়েছে, এখনও তো লং এ টু গো, অনেক দূর যেতে হবে, তো শুরু হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ম্যাচ আমরা প্রথমে ধাক্কা খাওয়াতে পজিটিভ সাইনও আছে, যেমন সিরিয়াসনেসটা বাড়বে এবং সবাই আরও ফোকাস থাকবে বেশি, ভালো করার জন্য একটা চাহিদা থাকবে বেশি। রাসেল ভাই,